इट्स नील 01 फैमिली सकल बंधुदेर के स्वागत जानाई। सुरत राजा लक्ष्य बलि दिए देवीर आराधना करेछिल बोले लक्ष्य पाठाय मिले ताके एक कोपे काटले। तार आर पृथक लक्ष्यबार जन्म निते हलो ना। देवीर आराधना करेछिल किना भगवानेर नामे कमे जाए। मा शारदार ई कथाटी आजकेर दिनेओ कतटा प्रासंगिक आसुन आमरा जेने नि। आर की करले आमरा आमादेर खराब कर्मफलेर प्रभाव थेके मुक्ति पाबो সেটাও মায়ের কাছ থেকে জেনে নি। কর্মণ্যে বাধিকারস্তি মা ফলেষু কদাচন। আমরা কোনো কাজ করার আগেই এই ভেবে অনেকটা সময় নষ্ট করে ফেলি যে কাজটা করলে আমাদের ঠিক কতটা লাভ হবে। কিন্তু ঠিক কতটা লাভ হবে বা আদৌ লাভ হবে কি না সেটা তো নির্ভর করে আমরা কাজটা কতটা ভালো করে করতে পারলাম তার উপর। কিন্তু বলাই বাহুল্য যে ভালো করে কাজটা করার ওপর আমরা সত্যি কতটা গুরুত্ব দিই এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এই প্রসঙ্গেই শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাধায়। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধু তো সেখানে সূঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। শ্রী মায়ের এই উক্তির মাধ্যমে তিনি আমাদের শুধুমাত্র আধ্যাত্মিক উপদেশই দিয়েছেন এটা ভাবা কিন্তু ভুল হবে। আমাদের সাংসারিক জীবনে চলার পথ মসৃণ করার জন্যেও মার এই উপদেশ অব্যর্থ। মা বলেছেন যে সব সময় নিজেকে কাজে ব্যস্ত রাখা উচিত, আর অনাবশ্যক নেতিবাচক চিন্তায় ভেসে না গিয়ে নিজেকে সম্পূর্ণরূপে কাজে নিয়োজিত রাখা উচিত। যদি তা আমরা করতে সক্ষম হই তবে আমরা অবশ্যই জীবনে সফল হব। কারণ আমাদের মন যখনই কর্মহীন থাকে তখনই বিপদ ডেকে আনে। সুতরাং শ্রী মায়ের কথা অনুযায়ী মনকে আলগা দেওয়া একদম উচিত নয়। কারণ অলস মস্তিষ্ক যেহেতু শয়তানের কারখানা, তাই অলস মস্তিষ্ক আমাদের সেইগুলোই ভাবায় যেগুলো আমাদের দিয়ে ভুল কাজ করায়, এবং স্বভাবতই পরবর্তীকালে সেই ভুলের মাশুল গুনতে হয় আমাদেরকে। আর এটাকেই তো আধ্যাত্মিকতার ভাষায় কর্মফলের ভোগ বলা হয়, তাই না? শ্রী মায়ের উপদেশ অনুযায়ী কর্মফলের ভোগের তীব্রতা কমাতে হলে আমাদের সর্বতোভাবে ঈশ্বরের নাম করতে হবে। যদি মন থেকে ঈশ্বরকে ডাকতে পারি তাহলে উনি আমাদের উপর সদয় হবেন এবং আমাদের কর্মফলের ভোগের তীব্রতা নিশ্চয়ই কমিয়ে দেবেন। কারণ আমরা সবাই তো ঈশ্বরেরই সন্তান।